Xiaomi Qin F21 Pro অনেক ছোট একটি স্মার্ট বাটন ফোন। এটা হলো গ্লোবাল ভার্সন, এর মধ্যে আর একটা ভার্সন পাওয়া যায় যেটাতে গুগল প্লে স্টোর থাকে না, চাইনিজ ভার্সন। এটা হলো গ্লোবাল ভার্সন, এটাতে গুগল প্লে স্টোর আছে এবং এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোনের মতো সকল অ্যাপই ইউজ করা যায় এবং এটাতে ডুয়েল ক্যামেরা আছে। এই যে এখানে হ্যাশ বাটনের পাশে যেটা দেখতেছেন এটা হলো ফোন ক্যামেরা, এটার পেছনে ব্যাক ক্যামেরা আছে 5 মেগাপিক্সেল, নিচে এলইডি ফ্ল্যাশ লাইট। এবং এই ফোনটা রান করতে হলো অ্যান্ড্রয়েড 11-তে। এই ফোনগুলো এমনিতে নর্মালি বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, কিছু কিছু শপ আছে ওরা আনে বাইরে থেকে, ইম্পোর্ট করে বিক্রি করে। এগুলো যারা আনে তারা বেশিরভাগই বাইরে থেকে অর্ডার করে আনে অনলাইনে, তো আমার এটা অনলাইনে অর্ডার করা। তো এই ফোনটার মধ্যে ইউটিউব থেকে শুরু করে সকল ধরনের অ্যাপ ইউজ করা যায় এবং অনেক স্মুথ চলে। এটাতে হোয়াটসঅ্যাপ সহ যত অ্যাপ আছে সব অ্যাপই ইউজ করা যায়, মেসেঞ্জার, ফেসবুক, এমনকি এটার ভিতরে গেমও খেলা যায়। এটার ভিতরে পাবজি থেকে শুরু করে যত মোটামুটি যত গেম আছে সব গেম এটার ভিতরে খেলা যায়। তো আমি গেম খেলি না, যার কারণে গেম ইনস্টল করা হয় নাই। অনেক ভিডিও পাওয়া যায় যেগুলোতে আপনি দেখবেন ইউটিউবে অনেক ইউটিউবাররা আপলোড দিছে ভিডিও, যে ভিডিওগুলো ভিতরে দেখাচ্ছে ওনারা গেমও খেলে। ক্যামেরাটা একটু অন করে দেখি বা আপনাদেরকে দেখাই। ক্যামেরা ছোট ফোন হিসাবে ক্যামেরা যথেষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। সাউন্ড কোয়ালিটিটা দেখি, সাউন্ড সিঙ্গেল স্পিকার থাকা সত্ত্বেও যথেষ্ট লাউড। ফোনটার কল কোয়ালিটিও খুব ভালো ছিল। এখন আপনাদেরকে দেখাবো যে এই ফোনটার ভিতরে, বক্সের ভিতরে কী কী কন্টেন্ট থাকে। এই ফোনের বক্স কন্টেন্টের মধ্যে থাকে একটা এই যে ব্যাক কভার, আর থাকে হলো একটা সিম ইজেক্টার, আর থাকে হলো একটা ডাটা কেবল, টাইপ সি ডাটা কেবল। আর এই ফোনের বক্সটা, ফোনটা যেমন ছোট, এই ফোনের বক্সটাও ঠিক তেমনি ছোট, একেবারে ছোট একটা বক্স। আর এখানে যে একটা ব্যাক কভার দেখতেছেন, এই ব্যাক কভারটা আলাদা কিনতে হয়েছে, আলাদা আনা হয়েছে কিনে। আর এই চার্জিং যে অ্যাডাপ্টার এটাও আলাদা কিনতে হয়েছে, এগুলো ফোনের সাথে থাকে না। আর থাকে হলো একটা ইউজার ম্যানুয়াল থাকে, বক্স কন্টেন্টের মধ্যে এগুলোই থাকে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।